21 বছর ও মাই গড 21 বছর এখানে তোমরা 10 টাকা 12টা ফুচকা পাচ্ছ আর কিছু জানতে চাও তোমরা নরমাল এর থেকে আর বেশি কিছু তোমরা কি চাইছো আজকে কোন দিন দেখবো 10 টাকা করে একটা পিস ফুচকা দেবে হ্যালো এভরিওয়ান वेलकम टू माई चैनल चाकिस कर्नर और एक नतून भिडियोते तुम्हारे स्वागत करछि और आज के चले काचड़ापाड़ा फुचका ग्रामे फुचका पाड़ा बोले अनेकेर काछे एई जायगाटा तुम्हारा जानो तो आज के फुचका तो फुचका ग्रामे एसेछि फुचका तो खाबोई और एखाने आमी जा देखलाम आशेपाशे चार माने छोटो छोटो बाड़ीते बा सब बाड़ीतेई फुचका तैरी हय और एखाने शुनेछि अनेक चीप दामे फुचका पाওয়া जाय तो तोमादेर एड्रेसटा प्रथमेई बोले दिई आमरा काचड़ापाड़ाते नामलाम ट्रेने करे অবভিয়াসলি কাঁচড়াপাড়া যারা ট্রেনে আসবে ট্রেনে নামবে নামতে হবে কাঁচড়াপাড়ায় ওখান থেকে বাঁক মোড় বা খানা মোড়ের ওখানে মানে অটো ধরতে হবে অটো ধরে ওখানে তোমরা নামবে প্রথমে নামাবে ওখানে বাঁক মোড়েই নামাবে বাঁক মোড় থেকে ওখান থেকে আবার অটো ধরে রাসমণিঘাটে আসতে হবে রাসমণিঘাটে তোমরা একদম টোটো সামনে নামালে একটা ব্রিজ আছে ব্রিজ ক্রস করলে চারিদিকে দেখবে গঙ্গা একটু গঙ্গাটা দেখিয়ে দে এটা বেসিক্যালি গঙ্গা না ওই পারটা গঙ্গা তো গঙ্গাটা পার হলে মানে গঙ্গার আশেপাশেই কিন্তু চারিদিকে দোকান তো সেই দোকানে আজকে আমরা ফুচকা খাবো বেশি দেরি না করে ভিডিওটা আজকের মতন শুরু করা যাক খুব এক্সাইটেড আর খুব জমজমাট একটা ভিডিও হতে চলেছে বেশি দেরি না করে ফুচকা তো খাবোই আর এখানে বেশি মানে আমি তো খুবই ফুচকা লাভার যারা ফুচকা লাভার তারা ভিডিওটা নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি দেরি না করে ওইদিকে যাওয়া যাক ফুচকা তৈরি হচ্ছে একদম জমিয়ে আছে ফুচকা খাওয়া দাওয়া হবে চলো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে সামনে এখানে কিন্তু সবার বাড়িতে ফুচকা বিক্রি হয় এই যে ওখানেই দেখতে পাচ্ছ তারপরে এদিকেও কিন্তু দেখতে পাচ্ছ সবার বাড়ি বাড়িতেই ফুচকা তৈরি হচ্ছে এখানে সামনে দেখতে পাচ্ছ এখানে অনেক লাইন দিয়ে সবার বাড়িতে বেসিক্যালি ফুচকাই তৈরি হয় আমি যা দেখছি মানে রাস্তায় আস্তে আস্তেও দেখলাম মানে রোল চাউমিন কোনো দোকান নেই শুধু সাইডে ফুচকাই বিক্রি হচ্ছে বাড়িতে তো সামনে ওদিকে এই যে রাসমণিঘাট এখন ওদিকে যাব তারপরে মেন যেখানে স্পট ওখানে আমরা যাব তো তোমরা দেখতে থাকো তো ফুচকা তো খাবোই ফুচকা নিশ্চয়ই খাবো ফুচকা গ্রামে এসেছি এখন ফুচকা তো খাবোই সামনে যাচ্ছি যেতে যেতে তোমরা ততক্ষণ এদিকে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ একদম মানে চারিদিকে নৌকা ফৌকা আছে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তো তোমরা অ্যাম্বিয়েন্সে একটা ছোটো একটা ছোটো সিনেমাটিক শট দেখে নাও ততক্ষণে আমি ফুচকার দোকানের সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি তা এদিকে একটা ছোটো মেলা মতন বসেছে যেটা তোমরা আগে দেখলে তো সেটা তো তোমরা এনজয় করলে এখানে মনে হয় ছোটোখাটো মেলা সাইডে মানে আশেপাশে দেখে বুঝতে পারছি যে একটা ছোটো পিকনিক স্পটের মতন এখানে জায়গা অনেক এখানে পিকনিক করছে গান ফান চালিয়ে তোমরা হয়তো শুনতে পাচ্ছ আর সামনে চলে এসেছে একটুখানি বেশি দূর না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমিও এক্সাইটেড এত কম দামে ফুচকা যেটা আমি নিজে দেখে এসেছি ইউটিউবে তো সেটা আজকে তুলতে এসেছি তো এই যে এই দোকানে আমরা ঢুকবো একদম এই যে রাস্তা দিয়ে এইখান দিয়ে তোমরা আসবে আর এই দোকানটাতে ঢুকলাম দেখলাম একটু ফাঁকা আর তোমরা যে কোনো দোকানে ঢুকতে পারো আশেপাশে সব দোকানেই ফুচকা বিক্রি হয় সব বাড়িতেই এই যে দোকানটা দেখে নাও এখানে কাকা এই যে ফুচকা মারছে আমাদের জন্যে ফুচকা এখানে ঢুকে এখানে খাবো তো চলো এখানে ভিতরে ঢোকা যাক আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ কত করে ক টাকার কটা ফুচকা দিয়ে 10 টাকার 12টা ফুচকা জল ফুচকা দই ফুচকা 10 টাকায় 4 পিস চাটনি ফুচকা 10 টাকায় 8 পিস তো চলো ভিতরে ঢোকা যাক
ফুচকা গ্রামে তো ফুচকা পাড়া ফুচকা গ্রাম যাই বলো, আমি যা অ্যাড্রেস শুনে এসেছি, তো সেখানে এক দোকানের তো ফুচকা তোমাদের দোকানটা তো দেখালাম, ফুচকা নিয়ে নিয়েছি। এখানে আমরা প্রথমে নিয়েছি চাটনি ফুচকা, এখানে অনেক রকম ফুচকা আছে, তিন চার রকমের, সব ট্রাই করবো তোমাদের জন্য। তো এখানে বেসিক্যালি 10 টাকায় দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পিস দিয়েছে চাটনি ফুচকা, ঠিক আছে। আর ফুচকার সাইজ দেখতে পাচ্ছ নর্মাল যেরকম আমরা দোকানে খাই সেরকমই সাইজ, ছোটো না বড় না, ঠিক আছে। হ্যাঁ, এক সময় 19-20 হয়ে যেতেই পারে, মানুষ মাত্র ভুল হয়, আর কিছু করার নেই। তো যাই হোক, ভিতরে তোমরা একটু জুম যদি জুম করে দেখাতে পারিস, ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আলুর পুরটা কিন্তু নর্মাল, শশা দিয়েছে, তারপরে আলু ফালু, তারপরে ঝুড়ি ভাজা দিয়েছে, চাটনি ফুচকা যেহেতু চাটনি তো থাকবেই। তো চলো ফার্স্ট বাইট নিয়ে যাওয়া যাক, একটু জুম করে দেখাস। ভালো লাগছে, খারাপ না, মানে মানে একটাই কথা বলবো, এখানে এত দূর এসে ঠিক মানে আসাটা আমাদের সার্থক, এটা ভালো ইনফরমেশন দিতে তোমাদের কাছে এসেছি। হয়তো অনেকে আরও কেউ বানিয়েছে এরকম, আমরাও তোমাদের জন্য ভিডিওটা বানাতে আসলাম, আর সত্যি ভালো লাগছে খেতে, সাইজগুলো কিন্তু খারাপ না, আর চাটনিটা বেশ একটু টক ঝাল মিষ্টি চাটনি, কিন্তু মানে একেবারে টক বা ঝালটা টক ঝাল মিষ্টি চাটনি, নর্মাল তোমরা যেরকম আমরা দোকানে খেয়ে থাকি চাটনি ফুচকা সেরকমই খেতে। এরপরে মনে হয় আমরা দই ফুচকা বা জল ফুচকা টেস্ট করব, তো সেটা নিয়ে তোমাদের সাথে আবার আসছি, এটা আমরা শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে ওটা নিয়ে দেখা হচ্ছে। কাকুদাও পাতা দাও, জল ফুচকা খেতে বসে গেছি, একটু ঝাল বেশি দিয়ে মেখো, হ্যাঁ ঝাল নুন বেশি দিয়ে মেখো। এই টকটা দেখে মানে কারুরই লোভ সামলাতে পারবে না, তোমার টকটা একবার দেখিয়ে জুম করে, জাস্ট একটা লেভেলের টক বানিয়েছে, খেতে কিন্তু হেভি লাগবে আমি যা আগে থেকে বুঝতে পারছি। এখানে আলুটা মাখছে তোমরা দেখতে পাচ্ছ, আর কাকুকে যদি একটু ফ্রি পাই নিশ্চয়ই কথা বলবো, বেসিক্যালি দোকানে এসছি, এটা তো ওনাদের ব্যবসা, এটা করে ওনাদের খেতে হয়, তো যদি খালি পাই নিশ্চয়ই কথা বলবো। তো চলো ফার্স্ট ফুচকা আমাকে দিচ্ছে, হ্যাঁ 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 দাও। তো চলো এই যে ফার্স্ট বাইট, টকে মনে একটু নুন লাগবে, মানে ফুচকা খেতে খেতে অভ্যাস হয়ে যায়, টক ঝাল নুন বুঝে যাচ্ছি, দেখেছো এমন প্রো লেভেলের ফুড ব্লগার হয়ে গেছে, আলাদাই লেভেল। ১০ টাকার কটা দিচ্ছ বাবু? ১০ টাকা ১২টা কিন্তু, হুম এটা কিন্তু একটা মেন ব্যাপার। এক মিনিট দাঁড়িয়ে যাও, তো আমি এটা খেয়ে নিই, ভিডিওটা বেশি লং হয়ে যাবে, আর আমার ক্যামেরাম্যানের খিদে পেয়ে যাচ্ছে স্বাভাবিক, মানে খিদে তো পাওয়ারই কথা, ফুচকা এমন একটা জিনিস, এটা শেষ করি, এবারে পরে মনে হয় দই ফুচকা আমরা অর্ডার দেবো, তো তোমরা দেখতে থাকো এটা শেষ করি, মানে খুব লোভ লাগছে, আজকে 20-30 টাকা ৪০ টাকা না খেয়ে বাড়ি যাবো না এখান থেকে, সাথে থেকো। তো দই ফুচকা নিয়ে নিয়েছি আমরা, প্রথমে আমরা খেয়েছিলাম চাটনি ফুচকা, তারপরে খেলাম জল ফুচকা, আর এখন নিয়েছি আমরা দই ফুচকা। তোমরা দই ফুচকার আবার ভিতরে দেখাতে পারলে দেখাস, একটু যদি সামনে নিয়ে এসে, সেম ব্যাপার খালি ভিতরে চাটনির জায়গায় দই দেওয়া। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 10 টাকায় ৪ পিস দিয়েছে দই ফুচকা, আর চলো ফার্স্ট বাইট। তোমাদের তো মেকিংয়ে দেখালাম যে দইটা কিন্তু খুব ঠিক, মানে পাতলা জল ফল মেশানো না, দইটা কিন্তু সত্যি খুব ঠিক, বাট আমি যেহেতু নুন বেশি খাই একটু নুন কম লাগছে আমার, সেটা কোনো ব্যাপার না, কিন্তু দইটা কিন্তু খুব ঠিক সত্যি বলতে, মানে 10 টাকার ৪ পিস দিক কিন্তু একদম চারটে সলিড দিয়েছে, ঠিক আছে। আর এখানে তোমরা 10 টাকার ১২টা ফুচকা পাচ্ছ, আর কিছু জানতে চাও তোমরা? নর্মাল জল ফুচকা 10 টাকার ১২টা পাচ্ছ, এর থেকে আর কী, এর থেকে আর বেশি কিছু তোমরা কী চাইছো? আজকালকার দিনে ১২টা কোথাও দেয় বলো? আমরা আশেপাশে খাই ৪টে ৫টা, কোন দিন দেখবো ১০ টাকা করে ১টা পিস ফুচকা দেবে,
আমাদের আশেপাশে, তাও তো এখানে আমরা 10 টাকায় 12টা পাচ্ছি, 12টা। আমি তো খেতে খেতে বলছি কাকু হয়েছে হয়েছে, কাকু বলছে না আরও আছে। তো এই হলো ব্যাপার। আর কি বলবো, মানে খুব একটা, মানে বিশেষ করে এই ব্লগিংয়ের জন্য আমাদের যেখানে যেখানে আমরা ঘুরতে পারি না সেখানে আমরা ঘুরে নিয়েছি, তোমাদেরকে তো আগেও বলেছিলাম। মানে খুব ভালো লাগলো এই জায়গাটা, 10 টাকায় 12টা ফুচকা। আর এই জায়গাটা আশেপাশে চারিদিকে ঘরে ঘরে শুধু ফুচকাই বিক্রি করছে এরা, এটাই একটা আলাদা মানে ইউনিক জিনিস দেখার মতন। এখানে চারিদিকে শুধু ফুচকাই বিক্রি হচ্ছে এখানে। ওখানে দূরে একটা পাশে গঙ্গা আছে, ছোটোখাটো মেলা মতন একটা পিকনিক স্পট আছে, বাট এখানে বাড়ি বাড়িতে কিন্তু শুধু ফুচকাই এদের পেশা, এটাই এদের ব্যবসা, এটাই এরা এটা করেই এরা খায়। তো আমি দেখছি যে দোকানের ওনার, ওনার সাথে যদি নিশ্চয়ই মানে কথা বলতে পারলে নিশ্চয়ই বলবো। আর ফুচকার দোকান বুঝতেই পারছো একটা বিজি ব্যাপার, মানে দু হাত চালাতে হবে, দুজনের মানে দু হাত মিলে কাজ করতে হবে। তো বেশি দেরি না করে আজকের মতন এখানেই রাখছি, দেখি কাকুর কাছে যদি নিশ্চয়ই কথা বলতে পারলে বলবো। আর এটা শেষ করে তোমার সাথে নেক্সট দেখা হচ্ছে কাকুর সাথে। আমি কাকুকে একটু ফাঁকা পেয়ে গেছি। কাকুকে তোমাকে আমি কাকু একটাই জিনিস জিজ্ঞেস করো, তোমাদের এটা কত জেনারেশনের ব্যবসা? 21 বছরের। 21 বছর? 21 বছর? ও মাই গড, 21 বছর! আর কাকু মানে 10 টাকায় 12 পিস ফুচকা এটা কি করে সম্ভব? এটা আমাদের ছেলের উপর লাভ, ছেলের উপর আমাদের লাভটা, একটু লাভটা কম হয় যা হোক, জিনিসপত্রের দাম, কিন্তু ছেলের উপর আমাদের লাভটা হয়ে যায়। আর এমনি কাকু এখানে কি কি ভ্যারাইটিস আছে একটু বলে দাও আমাদের ভিউয়ারদের। এখানে জল ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা। আর এমনি চিকেন ফুচকা কি অ্যাভেলেবেল আছে? না, ওটা অ্যাভেলেবেল এখানে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে কাকু দেখছি সব বাড়িতেই ফুচকা বিক্রি হয়, এটার ব্যাপারটা একটু যদি তুমি বলো এখানে, মানে এটা ব্যাপার এখানে যদি লোকে আসতে যায় স্টেশন থেকে, ওই কাস্তাবাদ থেকে একদম বলে রানী আসমনির ঘাট, না আমরা মাঝখানে নিয়েছিলাম বাঘমোড়, না বেশি দেরি না করে তোমরাও চলে আসো, খুব একটা ভালো জায়গা। আর আজকের মতন এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর ভিডিওটা যারা ফুচকা লাভার বন্ধুদের মধ্যে শেয়ার করো।